হ্যালো এভরিবডি, মজার ব্লগের এপিসোড নাম্বার 2 কালী পূজো স্পেশাল। আজকে আমরা পৌঁছচ্ছি মেদিনীপুরের গর্ব বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। কি করে যাচ্ছি সবকিছু জানাবো, পুরো মন্দিরের ডিটেলস তথ্য থাকবে আপনাদের জন্য সমস্ত কিছু। এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, মন্দিরের বর্গভীমা মায়ের একদম কাছ থেকে ভিডিও এই প্রথম এই বছরে আপনাদের সকলের জন্য মজার ব্লগের। আমরা রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে মেছেদা থেকে আমরা যাচ্ছি তমলুকের উদ্দেশ্যে, এবং তমলুক হাসপাতাল মোড়ে নেমে আমরা টোটো করে পৌঁছে যাব আমাদের গন্তব্য বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। আপনারা চাইলে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে মানিকতলা, এখানে নেমেও আপনারা টোটো করে পৌঁছে যেতে পারেন। লুক রেল স্টেশনে নেমেও খুব সহজে আপনি মন্দিরে পৌঁছাতে পারেন। দেখতে দেখতে আমরা এখন হাসপাতাল মোড়ে পৌঁছে গেছি, আপনাদেরকে দেখাচ্ছে সেটাই। টোটোয় উঠলাম, বর্গভীমা মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ছোট্ট অলিগলিপূর্ণ রাস্তার মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব দেখতেই পাচ্ছেন বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং করার কিন্তু জায়গা পাবেন না, এরকমই সরু রাস্তা। এবং আমরা মন্দির পৌঁছে গেছি। মন্দিরের একবারের সামনে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, এবং দিস ইজ আওয়ার ডেস্টিনেশন বর্গভীমা মায়ের মন্দির। আমরা পৌঁছে গেছি তমলুকের মন্দিরে, এবং এখান থেকে অনেক পুজোর সামগ্রী ডালার দোকান রয়েছে, যে কোনো একটি থেকে আমরা একটি প্রসাদ কিনে নিলাম এবং আমরা এই দোকান থেকে কিনেছিলাম। এবং উঠে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এবং বর্গভীমা মাতার মন্দির, এবং সমস্ত আবার নিচে দেখিয়ে দিলাম। নিচেই জুতো রাখার বন্দোবস্ত রয়েছে, 3 টাকা কি 5 টাকা করে জুতো রাখতেই পারেন, কিংবা আপনি যে দোকান থেকে পুজোর ডালি কিনবেন সেই দোকানে যত্ন সহকারে আপনার জুতোটি আগলে রাখা হয়। মন্দির চত্বরটা একটু আপনাদেরকে ঘুরে দেখা, এটাই হচ্ছে মূল নাট মন্দিরের অংশ, এবং এটা হচ্ছে বিশ্রামাগার এবং বাঁদিকে যজ্ঞকুণ্ড। এবং আমরা সোজা এখন আগিয়ে যাচ্ছি আমাদের তুলসী মঞ্চ, এবং সামনে যে গাছটা রয়েছে কারচাপা গাছ, এখানে হচ্ছে মঙ্গল কামনার জন্য মঙ্গল ঘট বাঁধা হয়। এবং বাঁদিকে এটা বিশ্রামাগার, এখানে করোনার আগের পরিস্থিতিতে অন্নপ্রাশন এবং বিবাহ সম্পন্ন করা হতো। সমগ্র মন্দিরের দেওয়াল জুড়েই অসংখ্য সুন্দর কারুকার্য, আপনার মন ভালো করবে। এরপরেই আপনাদের জন্য রয়েছে পুণ্যকুণ্ড, এখানে পুণ্যার্থীরা নিজেদের মাথায় এই জল নিয়ে পুণ্য অর্জন করে। আমরা মূল মন্দিরের নাট মন্দিরে প্রবেশ করলাম, এবং এখানে দেবীর বাম গোড়ালি পড়েছিল অন্যতম শক্তিপীঠ তমলুকের বর্গভীমা মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের ভোগ নিবেদনের প্রধান উপাদান হলো শোল মাছ। 51 পীঠের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ মা বর্গভীমা মন্দিরের দর্শন আপনারা ঘরে বসেই কালী পুজো স্পেশাল এপিসোডে মজার ব্লগে দেখে থাকেন।